আসসালামু আলাইকুম। জিলহজ মাসের আমলগুলোর মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ আমল, আর আল্লাহ তাআলা সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের উপর হজ ফরজ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. এতে রয়েছে মুকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোকের ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না। আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দানকালে বললেন, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর বাইতুল্লাহর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ পালন করো। একটি লোক বলে উঠল, হে আল্লাহর রসুল, প্রতি বছর তা করতে হবে কি? তিনি নিরুত্তর থাকলেন এবং লোকটি শেষ পর্যন্ত তিনবার জিজ্ঞাসা করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছরে হজ ফরজ হয়ে যেত আর তোমরা তা পালন করতে অক্ষম হতে। অতঃপর তিনি বললেন, তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ আমি তোমাদেরকে তোমাদের স্বস্ব অবস্থায় ছেড়ে রাখব, কেননা তোমাদের পূর্বেকার জাতিরা অতি মাত্রায় জিজ্ঞাসাবাদ ও তাদের পয়গম্বরদের বিরোধিতা করার দরুন ধ্বংস হয়েছে। সুতরাং আমি যখন তোমাদেরকে কোন কিছু করার আদেশ দেব তখন তোমরা তা সাধ্যমতো পালন করবে, আর যা করতে নিষেধ করব তা থেকে বিরত থাকবে। সহিহ মুসলিম হাদিস। ربنا وأجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. পরওয়ারদিগার, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকে ও একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয় তুমি তাওবা কবুলকারী দয়ালু। সূরা বাকারা আয়াত 128। হজ শব্দটির অর্থ নিয়ত করা, সংকল্প করা, গমন করা, ইচ্ছে করা, প্রতিজ্ঞা করা, অর্থাৎ নির্দিষ্ট দিনে নিয়তসহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাই হচ্ছে হজ। সঠিক নিয়ম কানুন মেনে হজ পালন জরুরি। আর হজ মূলত তিন প্রকার, তামাত্তু, কিরান ও ইফরাদ। এখানে প্রত্যেক প্রকারের হজ কিভাবে আদায় করতে হয় সবিস্তারে সেগুলো আদায় করার পদ্ধতি বর্ণনা করা হলো। শুধু হজের নিয়তে ইহরাম ধারণ করে ওই ইহরামে হজের সব আমল সম্পন্ন করাকে হজে ইফরাদ বলে। শুধু ওমরার নিয়তে ইহরাম ধারণ করে ওমরাহের কাজ সমাপ্ত করা, এরপর মাথা মুন্ডন করে ইহরাম থেকে মুক্ত হওয়া, তারপর ওই সফরেই হজের নিয়তে ইহরাম বেঁধে হজের সব আমল সমাপ্ত করাকে তামাত্তু হজ বলে। একসঙ্গে ওমরা ও হজের নিয়তে ইহরাম ধারণ করে ওই একই ইহরামে ওমরা ও হজ পালন করাকে কিরান হজ বলে। এর মধ্যে সওয়াবের দিক দিয়ে সর্বাধিক উত্তম হলো কিরান, এরপর তামাত্তু, এরপর ইফরাদ। তবে আদায় সহজ হওয়ার দিক থেকে প্রথমে তামাত্তু, এরপর ইফরাদ, এরপর কিরান। তামাত্তু হজ পালন করা সবচেয়ে সহজ, তাই অধিকাংশ বাংলাদেশি তামাত্তু হজ আদায় করে থাকেন। আর যারা অন্যের বদলি হজ করতে যান বা যাদের অবস্থান মিকাতের মধ্যে, তারা সাধারণত ইফরাদ হজ করেন। এছাড়া কিছু সংখ্যক হাজি কিরান হজ করেন, যাদের সংখ্যা খুবই নগণ্য। শরীয়তের পরিভাষায় মিকাত বলা হয় ওই সকল নির্দিষ্ট স্থানকে যে সকল স্থানে মক্কার বহিরাগত হজ ও উমরাহ পালনকারীদের জন্য ইহরামবিহীন অতিক্রম করা শরীয়ত কর্তৃক নিষেধ বা নাজায়েজ। এবং যদি কোনো উমরাহ পালনকারী তার মিকাত ইহরামবিহীন অতিক্রম করে তাহলে তার জন্য মিকাতে পুনরায় ফিরে আসা আবশ্যক হয়ে যায়। অর্থাৎ যদি সে মিকাতে ফিরে না আসে তাহলে তার উপর দম বা জরিমানা ওয়াজিব হয়ে যায়। মিকাত মোট পাঁচটি। 1. জুলহুলাইফা, 2. জাতে ইরাক, 3. চুফা, 4. কার্নুল মানাজেল, 5. ইয়ালামলাম। বাংলাদেশ থেকে যারা উমরা বা হজে যাবেন তারা উপরে বর্ণিত চতুর্থ মিকাত ইয়ালামলাম নামক স্থান থেকে ইহরাম বাঁধবে। আকাশপথে বিমান যখন উক্ত মিকাতে পৌঁছে তখন ক্যাপ্টেনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় তখনই ইহরাম বাঁধবে, অর্থাৎ নিয়ত করবে। ঢাকা থেকেও ইহরামের কাপড় পরে যাওয়া যায়, তবে নিয়ত করবেন মিকাতে পৌঁছে বা এর পূর্বক্ষণে। মনে রাখতে হবে যে ইহরাম বাধা ছাড়া মিকাত অতিক্রম করা যাবে না। ইহরাম বাধার অর্থ হলো ইহরামের কাপড় পরে উমরা বা হজের নিয়ত করা। হজের ফরজ তিনটি। 1. ইহরাম বাধা, 2. আরাফাতের ময়দানে অবস্থান করা, 3. তাওয়াফুজ জিয়ারাত। ইহরাম বাধা অর্থাৎ ইহরামের কাপড় পরে হজের নিয়ত করা।
আরাফাতের ময়দানে অবস্থান করা। জিলহজ মাসের 9 তারিখ সূর্য হেলে পড়ার পর থেকে 10 তারিখ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। উল্লেখিত সময়ের মধ্যে সামান্য সময়ও আরাফাতের ময়দানে অবস্থান করলে হজের ফরজ আদায় হয়ে যাবে। জিলহজের 9 তারিখকে আরাফা দিবস বলা হয়। আল্লাহ তায়ালার কাছে এ দিনটি সর্বোত্তম এবং প্রিয়। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, অতঃপর তওয়াফের জন্য দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে, আর আল্লাহর কাছেই মাগফিরাত কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণাময়ী। সূরা বাকারা আয়াত 199। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না। তিনি এ দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পারো আমার এ বান্দারা আমার কাছে কি চায়। সহিহ মুসলিম হাদিস। কাবা শরীফের চারদিকে নিয়মতান্ত্রিকভাবে প্রদক্ষিণ করার নাম তাওয়াফ। পবিত্র কাবা ব্যতীত অন্য কোনো জায়গায় কোনো জিনিসকে কেন্দ্র করে তাওয়াফ করা হারাম। কাবা শরীফ 7 বার প্রদক্ষিণ বা চক্কর দেয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। কাবা শরীফ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লার স্থান ঠিক করে দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্যে, নামাজে দণ্ডায়মানদের জন্যে এবং রুকু সিজদাকারীদের জন্যে, এবং মানুষের মধ্যে হজের জন্যে ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষ্কায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। সূরা হজ আয়াত 26-27। হজের ওয়াজিব কাজ 9টি। 1. সাফা মারওয়া 7 বার সাই করা। 2. ইহরাম বাঁধার কাজটি মিকাত পার হওয়ার পূর্বেই সম্পন্ন করা। 3. আরাফায় অবস্থান সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘায়িত করা। 4. মুজদালিফায় রাত যাপন। 5. মুজদালিফার পর কমপক্ষে 2 রাত মিনায় যাপন করা। 6. কঙ্কর নিক্ষেপ করা। 7. হাদি পশু জবাই করা তামাত্তু ও কেরান হাজিদের জন্য। 8. চুল কাটা। 9. বিদায় তাওয়াফ। কাবা ঘর হজ ও উমরাহের ফজিলত। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সূরা ইমরান আয়াত 96। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দিবেন। সূরা বাকারা আয়াত 158। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পরিপূর্ণভাবে পালন করো। যদি তোমরা বাধা প্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানি যথাস্থানে পৌঁছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কোরবানি করবে। আর তোমাদের মধ্যে যারা হজ উমরা একত্রে একই সাথে পালন করতে চাও তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কোরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে 3টি আর 7টি রোজা রাখবে ফিরে যাবার পর, এভাবে 10টি রোজা পূর্ণ হয়ে যাবে। এই নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাকো, সন্দেহাতীতভাবে জেন যে আল্লাহর আজাব বড়ই কঠিন। সূরা বাকারা আয়াত 196। হজে কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীর সাথে নিরাবরণ হওয়া জায়েজ নয়, না অশোভন কোনো কাজ করা, না ঝগড়া বিবাদ করা হজের সেই সময় জায়েজ নয়। আর তোমরা যা কিছু সৎকাজ করো আল্লাহ তো জানেন, আর তোমরা পাথেয় সাথে নিয়ে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়। আর আমাকে ভয় করতে থাকো হয়ে বুদ্ধিমানগণ, তোমাদের উপর তোমাদের পালনকর্তাদের অনুগ্রহ অন্বেষণ করাই কোনো পাপ নেই। সূরা বাকারা আয়াত 197। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে এবং তোমাদের ইহরামকারীদের জন্য হারাম করা হয়েছে স্থল শিকার যতক্ষণ ইহরাম অবস্থায় থাকো। আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে। আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাসসমূহকে, হারাম কোরবানির জন্তুকে ও যাদের গলায় আবরণ রয়েছে। এর কারণ এই যে যাতে তোমরা জেনে নাও যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছু জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী।
সুরা মায়দা আয়াত 96 থেকে 97। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া নিম্নরূপ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আপনার কোন অংশীদার নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা ও সকল নিয়ামত আপনার এবং কর্তৃত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। সহিহ বুখারি হাদিস। আর অতঃপর যখন হজের যাবতীয় অনুষ্ঠান ক্রিয়াদি সমাপ্ত করে সারবে, তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ দাদাদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। তারপর অনেকে তো বলে যে পরওয়ারদিগার, আমাদিগকে দুনিয়াতে দান করো, অথচ তার জন্য পরকালে কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত 200। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম আমল কোনটি। তিনি বললেন আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হলো অতঃপর কোনটি। তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞেস করা হলো অতঃপর কোনটি। তিনি বলেন হজি মাবরুর মাকবুল হজ। সহিহ বুখারি হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকে আমরা সর্বোত্তম আমল মনে করি, কাজেই আমরা কি জিহাদ করব না? তিনি বললেন না, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল হজে মাবরুর। সহিহ বুখারি হাদিস। যারা হজ পালনেচ্ছুক তাদের উচিত ধীর স্থির ও ধারাবাহিকভাবে হজের কাজগুলো সম্পাদন করা। আল্লাহ তাআলা হজ ও ওমরা পালনেচ্ছুদের ফরজ ও ওয়াজিব কাজগুলো যথাযথভাবে সম্পাদনের তাওফিক দান করুন। সকল মুসলিম উম্মাকে হজ ও উমরা পালনের তাওফিক দান করুন। আমিন। থ্যাংকস ফর ওয়াচিং।